অর্থ লুটপাটের হোতা পিকে হালদার ধরা পড়লেও দুদকের আরও অর্ধ শতাধিক আসামি বিদেশে পলাতক। এর মধ্যে বেশিরভাগই বিসমিল্লা গ্রুপ, হলমার্ক ও বেসিক ব্যাংক কেলেঙ্কারি মামলার আসামি। দুদকের মামলায় এদের অনেকের সাজা হয়েছে, অনেকের বিরুদ্ধে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। পলাতক আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে তথ্য দিয়েছেন দুদক কর্মকর্তারা। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। দুদকের আসামিদের মধ্যে বিসমিল্লা গ্রুপের এমডি খাজা সুলাইমান, পরিচালক নরিন হাসিব এবং শফিকুল আনোয়ার চৌধুরী সহ ১২ মামলায় ৯ আসামি বিদেশ পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, জনতা ব্যাংক সহ ৪টি ব্যাংক থেকে ১২০০ কোটি টাকা আত্মসাতের। বেসিক ব্যাংক কেলেঙ্কারির হোতা প্রতিষ্ঠানের এমডি কাজী ফখরুল ইসলাম, ডিএমডি মোনায়েম খান এবং জিয়াম মোহাম্মদ আলী দুদকের মামলার আগেই দেশটিতে পালিয়ে যান। বেসিক ব্যাংক থেকে ঋণের নামে ৩৫০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৫৬টি মামলা করে দুদক। সোনালী ব্যাংক থেকে শত কোটি টাকা আত্মসাত করে পালিয়েছেন প্যারাগন গ্রুপের মালিক সাইফুল ইসলাম, তিনি দুদকের মামলার আসামি। টিএন ব্রাদার্সের তসলিম হাসানও পালিয়েছে সোনালী ব্যাংকের ৩৪২ কোটি টাকা নিয়ে। এ নিয়ে দুদকের মামলাও আছে ১৪টি। আর হলমার্ক গ্রুপের ৩৫০০ কোটি টাকা আত্মসাতের সহযোগী ব্যাংকটির তৎকালীন এমডি হুমায়ুন কবির ৩৫ মামলা মাথা নিয়ে পাড়ি জমিয়েছেন বিদেশ। দুদকের মামলার পলাতক এসব আসামিরা কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং দুবাইতে রয়েছেন। সম্প্রতি পিকে হালদার ভারতে গ্রেপ্তারের পর নড়ে চড়ে বসেছে দুদক। সংস্থাটির আইনজীবী জানান, অপর আসামিদের ফেরত আনতে ফের তৎপরতা জোরদার করা হয়েছে। যেটা সাজা হয়ে গেছে তারা দেশের বাইরে আছে, আমরা জানতে পারছি তারা মধ্যপ্রাচ্যের কোনো দেশে আছে। অবশ্যই দুর্নীতি দমন কমিশন তাদের ব্যাপারে একইভাবে স্টেপ নিতে যাচ্ছে এবং আরও যারা পলাতক আছে দেশে বা দেশের বাইরে সবার জন্য একইভাবে কমিশন আপনার তার আইনি দায়িত্ব পালন করবে। আগামী দিনে যেন মামলার আসামিরা বিদেশ পালাতে না পারে সে বিষয়ে এবার আগের চেয়ে সতর্ক দুদক। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।